মালদা জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। প্রায় প্রতিদিনই হুহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়াবহতা এতটাই যে জেলা প্রশাসনকে একের পর এক কোভিড হাসপাতাল খুলতে হচ্ছে। রাস্তায় নেমে মানুষকে সচেতন করতেও দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। তবে সাধারণ মানুষ কিছুটা সচেতন হলেও অন্য চিত্র ধরা পড়ল মালদার ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লী এলাকায়। ওই এলাকার এক বাসিন্দা পেশায় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন গত 3 দিন আগে। খবর এলাকায় চাউর হতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে। তবে ওই স্বাস্থ্যকর্মী সরকারি নির্দেশ মতো কোভিড হাসপাতালে না গিয়ে নিজের বাড়িতেই ছিলেন গত 3 দিন ধরে। স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাম্বুলেন্স এলেও কোনো মতে অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে যেতে রাজি হননি ওই স্বাস্থ্যকর্মী বলে সূত্রের খবর। অবশেষে বুধবার স্থানীয় কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি ও ইংরেজবাজার থানার পুলিশ এলাকায় পৌঁছে আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। একজন স্বাস্থ্যকর্মী হয়েও এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা চম্পা বোস জানান, দেখুন আতঙ্কিত তো আছি, সবচেয়ে বড় কথা ওনারা ওপেন দোকানে যাচ্ছেন, সেখান থেকে জিনিস নিয়ে আসছেন, দোকানি বা কি করে দিচ্ছেন, ওনারাই বা কেন যাচ্ছেন, আমরা যদি নিজেও সেফ থাকো অন্য কেউ সেফ করো, এগুলো মেনটেন করছে না বলে অসুবিধাটা, এইসব মেনটেন করছে না বলেই অসুবিধাটা, তো এটা তো মেনটেন করার দরকার না। সেক্ষেত্রে কি আশঙ্কা করছেন? আশঙ্কা করছি যে এফেক্টেড হতে পারি, স্থানীয় কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে বলে জানান স্থানীয় কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। এখানে আমরা এসেছি, এখানে একটা বিগত 3 দিন ধরে করোনা পজিটিভ একটা পাওয়া গেছে, কিষণ সিং ওনার নাম আছে, উনি নিজেও স্বাস্থ্য দপ্তরের কর্মচারী। কিন্তু আমরা একটা জিনিস আশ্চর্য করছি, মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন এইভাবে সচেতন হয়েছে, সমস্ত মানুষ সচেতন হয়েছে, সব মানুষই না, কিছু মানুষ আছেন যারা সচেতন হচ্ছেন না, তারা যদি ট্রিটমেন্টে না যান, হসপিটালে যদি তারা না যান, তাহলে তো এটা আস্তে আস্তে সমাজে পাড়াতে আস্তে আস্তে স্প্রেড করবে। এটা মানুষের নিজের দায়িত্ব হওয়া উচিত ছিল যে আমার শরীরে যখন বেরিয়েছে আমি তাহলে সাবধানে থাকবো, নাহলে আমি হসপিটালে যাব। কিন্তু এখানকার মানুষ বা সাধারণ মানুষরা কিন্তু সেটাকে মূল্যহীন করে দিচ্ছেন। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক প্রদীপ দাস জানান, স্বজন থেকে আসি পৌরসভা থেকে 10টার সময়, পেশেন্টকে অনেক বলা হচ্ছে, পেশেন্ট আসছে না, আমি কতক্ষণ দেরি থাকবো? পেশেন্টকে বলেছেন কি বলছে? পেশেন্ট বলছে যাবো না, এবার পুলিশ কখন আসবে? পুলিশ প্রশাসনের জন্য দাঁড়িয়ে আছে, এখন পুলিশও আসছে না, আমার আরও 3-4টা পেশেন্ট আছে নিয়ে যেতে হবে, 2টা বাজতে চললো এখন। সকাল থেকে দাঁড়িয়ে আছে? সকাল থেকে 10টা থেকে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।